আমরা এলাম পরের ধাপের আলোচনায়। আগের ধাপে আমরা আলোচনা করেছিলাম যে খাদ্য জটিল অবস্থা থেকে কিভাবে সরল শোষণযোগ্য অবস্থায় পৌঁছাচ্ছে, এই পৌঁছানোর যে স্তর এটা নিয়ে যাচ্ছে পরিপাক বা ডাইজেশন, এবং সেখানে বিভিন্ন উৎসেচক কাজ করছে। এখানেও খাদ্যবস্তু যখন কোষের ভেতরে চলে এলো তখন সেই অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর শক্তি উৎপন্ন হচ্ছে, এখানেও কিন্তু ব্যবহৃত হচ্ছে, এখানেও কিন্তু লাগছে বিভিন্ন প্রকারের উৎসেচক। উৎসেচক সর্বক্ষেত্রেই প্রয়োজন। তাহলে শক্তি যে তৈরি হচ্ছে, দেখো এই শক্তি আমরা যতটা খাদ্য খেলাম ততটা খাদ্যই কি আমার সরল অবস্থা বা শোষণযোগ্য অবস্থায় পৌঁছালো, একটা পরিমাপ দিয়ে বোঝা যায়। আমরা ধরো 200 গ্রাম কোনো জটিল খাদ্যবস্তু খেয়েছিলাম, সেটা যখন আমাদের সরল আর শোষণযোগ্য অবস্থায় পৌঁছালো তখন সেটা দাঁড়ালো ধরো 100 গ্রাম দাঁড়ালো। তাহলে দেখো 200 গ্রাম আমরা জটিল খাদ্য নিয়েছিলাম, সেখান থেকে সরল এবং শোষণযোগ্য এবং কোষে প্রবেশের অধিকার পেল কতটা, 100 গ্রাম। তাহলে দেখো এর মাঝখানে 200 মাইনাস 100 গ্রাম, তার মানে বাদ বাকি যে 100 গ্রাম খাদ্য এটা কোথায় গেল, এই খাদ্যটা কোথায় গেল, এই খাদ্যটা পরিপাক হয়নি, এই খাদ্যটা পরিপাক হয়নি, তাই একে বলা হয় অপাচ্য খাদ্যবস্তু। হলো তাহলে এই অপাচ্য খাদ্যবস্তুটা আমাদের শরীরে, এর ওপরে কাজ করে বিভিন্ন ব্যাকটেরিয়া, এবং এই অপাচ্য খাদ্যটাকে মলে রূপান্তরিত করে দেয়, যাকে আমরা স্টুল বলে থাকি। কি বলে থাকি? স্টুল। তাহলে ব্যাকটেরিয়া মলে পরিণত করে দিচ্ছে। তাহলে এটা আমাদের, এই অপাচ্য খাদ্যটা আমাদের কোনো কাজে লাগছে কি? নিশ্চয়ই না। এটা দেহের বাইরে মল রূপে বেরিয়ে যাচ্ছে। তার মানে দেখো এই অপাচ্য খাদ্যটা আমাদের শরীরে কোনো কাজে লাগছে না, কোনো কাজে ব্যবহার হচ্ছে না। তাহলে এটাকে আমরা, এই পদার্থটাকে আমরা বর্জ্য পদার্থ বলতে পারি না কি? বর্জ্য পদার্থ বলতে পারি না কি? অবশ্যই পারি, কারণ এটা আমাদের শরীরে কোনো কাজেই লাগছে না। এরপরে দেখো যে 100 গ্রাম কোষে প্রবেশের অধিকার পেল, সেই 100 গ্রাম খাদ্যকে যদি আমি কোষের মধ্যে নিয়ে যাই, তাহলে এই খাদ্যটা থেকে কিছু যেমন শক্তি তৈরি করবে, কিছু এখান থেকেও কি হবে, পোড়ার পর খাদ্যবস্তুকে যদি পোড়ানো হয়, আমরা যদি বলি একে পোড়ানো হয়েছে, তাহলে পোড়ানোর পর অবশিষ্ট হিসাবে কিছু ছাই পড়ে থাকে, তাই তো? যা কিছুকেই পোড়ানো হবে সেটা পোড়ার পর একটা ছাই তৈরি করবে, একটা ছাই উৎপন্ন করবে। তাহলে এই যে ছাই, এই ছাইও এখানে উৎপন্ন হবে। আচ্ছা বলো তো, আমাদের আগেকার দিনে যখন উনান ব্যবহার করা হতো, সেই উনানে কয়লা ঘুঁটে ইত্যাদি দিয়ে আগুন জ্বালানো হতো, আগুন জ্বালানোর পর এখনও তোমরা দেখবে বিভিন্ন চায়ের টায়ের দোকানে হচ্ছে এই উনান পদ্ধতি আছে, এবং উনানের সাহায্যে সেখানে চাটা তৈরি করা হয় বা রান্না করা হয়, সর্বত্র গ্যাসের ব্যবহার আসেনি। তাহলে সেখানে পোড়ানোর পর হচ্ছে কিছু কি ছাই অবশিষ্ট থেকে যায়, সেই ছাইটা দোকানদার কি কোনো কাজে ব্যবহার করেন? নিশ্চয়ই না, সেটা ফেলে দেন। তাহলে এখানে পোড়ানোর পর খাদ্যবস্তুটা, এখানেও আমার ওই রকমই ছাই কিছু উৎপন্ন হবে। তাহলে ছাই যে উৎপন্ন হচ্ছে, এই ছাইটা কিসের সাহায্যে উৎপন্ন হচ্ছে? বিপাকের সাহায্যে উৎপন্ন হচ্ছে, কারণ এই পদ্ধতিটা হলো বিপাক। তাহলে বিপাকে উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা এটাকে বলবো বিপাক জাত, মানে বিপাক থেকে উৎপন্ন, জাত মানে উৎপন্ন, বিপাক জাত হচ্ছে বিপাক জাত বর্জ্য
বর্জ্য, যা কোনো কাজে লাগছে না, বিপাকজাত বর্জ্য। তাহলে এই যে বিপাকজাত বর্জ্য আমরা পেলাম, এই বিপাকজাত বর্জ্যটাকেই আমরা বলছি রেচন পদার্থ। এটাকে বলছি আমরা রেচন পদার্থ। তার মানে দেখো, এখানেও বর্জ্য পদার্থ উৎপন্ন হয়েছে, এখানেও বর্জ্য পদার্থ উৎপন্ন হয়েছে। তাহলে এই বর্জ্য পদার্থ, এটাকে এটা পরিপাক হয়নি, বুঝছে, অর্থাৎ পরিপাক ক্রিয়ার মাধ্যমে এটা উৎপন্ন হয়েছে, আর এটা বিপাক ক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়েছে, হলো। তাহলে বিপাকে উৎপন্ন বর্জ্যগুলোকেই রেচন পদার্থ বলা হবে, পরিপাকে যে বর্জ্যটা উৎপন্ন হচ্ছে তাকে আমরা শুধু বর্জ্য পদার্থ বলবো, কিন্তু সেটাকে আমরা রেচন পদার্থ বলবো না। সেই কারণেই জন্য বলা হয় যে সব রেচন পদার্থ, রেচন পদার্থ হলো বর্জ্য পদার্থ, কিন্তু কিন্তু সকল বর্জ্য পদার্থ, সকল বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়, রেচন পদার্থ নয়। তাহলে এইটা দিয়ে একটা তোমাদের প্রশ্ন দিতে পারে যে সকল রেচন পদার্থই বর্জ্য পদার্থ, কিন্তু সকল বর্জ্য পদার্থই রেচন পদার্থ নয় কেন? তার মানে পরিপাকের ফলে যা উৎপন্ন হবে সেটা শুধুই বর্জ্য পদার্থ হবে, তাকে আমরা রেচন বলবো না। উদাহরণ কি? মল। উদাহরণ হচ্ছে মল। বিপাকের ফলে যেটা উৎপন্ন হবে বর্জ্য পদার্থ, সেটাকে আমরা রেচন পদার্থ বলবো। এর উদাহরণ কি হবে? না, বিপাকজাত বর্জ্য পদার্থগুলোর মধ্যে উদাহরণ হবে ইউরিয়া, ইউরিয়া, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে রেচন পদার্থ। অর্থাৎ এই পদার্থগুলো আমাদের শরীর থেকে যখন বেরোবে তখন একটা নির্দিষ্ট পদ্ধতিতে বেরোবে। দেখো, ইউরিয়া কঠিন পদার্থ, এটাকে তো আমরা বাষ্প বা গ্যাস এর আকারে বের করতে পারি না। কার্বন ডাইঅক্সাইডটা যেমন গ্যাসের আকারে আমাদের দেহ থেকে বেরিয়ে যাবে ফুসফুসের মাধ্যমে, কিন্তু ইউরিয়াকে বের করতে গেলে আমায় কিসের মাধ্যমে বের করতে হবে? কঠিন, যেহেতু জলের সঙ্গে মিশিয়ে বের করতে হবে। তাহলে জলের সঙ্গে যখন ইউরিয়াকে তুমি মিশিয়ে দিলে, সেটা ঘামের আকারে আমাদের দেহ থেকে বেরোতে পারে, সেটা মূত্রের ত্যাগের মাধ্যমে আমাদের দেহ থেকে বেরোতে পারে। তাহলে মূত্র, ঘাম, এগুলো হচ্ছে কি? রেচন পদার্থ মিশ্রিত একটা দ্রবণ। তার মানে আমরা রেচন পদার্থের উদাহরণ হিসাবে অনেক জায়গাতেই দেখব যে দেওয়া আছে মূত্র, দেওয়া আছে মূত্র, দেওয়া আছে ঘাম, তাই তো? তাহলে ঘাম, মূত্র, এগুলোর মাধ্যমে এই রেচন পদার্থগুলো জলে দ্রবীভূত অবস্থায় দেহ থেকে বের হয়ে যায়, তাই তো? তার মানে মূত্রটার মধ্যে, ঘামের মধ্যে রেচন পদার্থগুলো থাকে, রেচন পদার্থগুলো থাকে। সেই জন্য আমরা মূত্র, ঘামকেও রেচন পদার্থরূপে কী করি? গণ্য করি, তাই তো? অ্যাজ এ হোল বা সার্বিকভাবে আমরা মূত্র বা ঘামকে বলি রেচন পদার্থ, তাই তো? তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে মল হলো, মল হলো, মল হলো কি? পরিপাকের ফলে উৎপন্ন হচ্ছে শুধু বর্জ্য পদার্থ। আর মূত্র বা ঘাম হলো ইউরিয়া সমন্বিত এক ধরনের বিপাকজাত বর্জ্য পদার্থ, যাকে আমরা বলছি রেচন। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে সকল বর্জ্য পদার্থ, সকল রেচন পদার্থ বর্জ্য পদার্থ, কিন্তু সকল বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়।